যেমনটা আপনারা জানেন যে গত 22শে সেপ্টেম্বর চন্দ্রয়ান 3-কে পুনরায় জাগিয়ে তোলার কথা ছিল। সেই জন্য আমরা অনেকেই অপেক্ষা করছিলাম। আজকে 29শে সেপ্টেম্বর, অলরেডি 6-7 দিন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তার সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করা যায়নি। এই কথাটা শুনে হয়তো আপাত দৃষ্টিতে আমাদের একটু মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু আমি বলবো যে মন খারাপ করার কোনো বিষয় নেই। কারণ আমাদের যে মিশন, সেই মিশনের যে অবজেক্টিভস বা যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো কিন্তু 110% কমপ্লিট হয়েছে। কেন আমি এরকম 110% বলছি সেটা আমি বিস্তারিত একটু পরে আলোচনা করব। তবে আপনাদের কনফার্ম করছি যে পর্যন্ত আমাদের চন্দ্রয়ান 3-র ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান করেছে সেটা কিন্তু যথেষ্ট, এবং আমাদের যতটা মিশন ছিল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যদি এটা বাই চান্স 22 তারিখে জেগে উঠত বা আগামী 2-1 দিনের মধ্যে জেগে ওঠে, সেটা কিন্তু আমাদের উপরই পাওনা হবে। যদি জেগে না ওঠে তাহলে সেটা নিয়ে কিন্তু মন খারাপের কোনো ব্যাপার নেই, কারণ আমাদের মিশন কিন্তু পুরোপুরি সাকসেসফুল। পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের ইসরো কি আপডেট দিয়েছে সেটা সম্পর্কে একটু দেখে নেব। ইসরো টুইটার হ্যান্ডেলে চলে এলাম, এখানে দেখুন 22শে সেপ্টেম্বর একটা আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এফার্টস হ্যাভ বিন মেড টু এস্টাবলিশ কমিউনিকেশন উইথ দ্য বিক্রম ল্যান্ডার অ্যান্ড প্রজ্ঞান রোভার টু অ্যাসার্টেন দেয়ার ওয়েক আপ কন্ডিশন। অ্যাজ অফ নাও নো সিগনালস হ্যাভ বিন রিসিভড ফ্রম দেম। তাহলে বলা হচ্ছে যে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পৃথিবী থেকে সিগনাল পাঠানো হলেও তাদের কাছ থেকে আমরা কিন্তু কোনো সিগনাল এখনও পর্যন্ত পাইনি। আরও বলা হচ্ছে, এফার্টস টু এস্টাবলিশ কন্ট্যাক্ট উইল কন্টিনিউ। অর্থাৎ এই যে কমিউনিকেশন করার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু আগামীতেও চলতে থাকবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে 22 তারিখে ইসরো আপডেট দিলেও কেন আমি সেটা দিইনি। তার কারণ হচ্ছে, যেহেতু কোনো পজিটিভ নিউজ এখনও আসেনি এবং এই যোগাযোগ স্থাপনের চেষ্টাটা চলছিল, তাই আমি ভাবছিলাম যদি ফাইনালি যোগাযোগ স্থাপন করা যায় তাহলে তখন একবারে ভিডিও বানাবো। তো অলরেডি 6-7 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি, তাই ভাবলাম এবারে ভিডিওটা তাহলে করি। তবে এর মানে কিন্তু এই নয় যে ল্যান্ডার বা রোভার আর জেগে উঠবে না। হয়তো তারা উঠতে পারে, তবে এই মুহূর্তে চাঁদে এখনও 5-6 দিন থাকবে এবং ক্রমশ চাঁদের উষ্ণতা বাড়তে থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সেই জন্য আমরা ফাইনালি কিছু বলতে পারছি না যে আদৌ তারা জেগে উঠবে কি উঠবে না। এমনও হয়তো হতে পারে যে রোভার প্রজ্ঞান, সে হয়তো অলরেডি জেগে উঠেছে এবং সে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে পৃথিবীর থেকে ডাইরেক্ট যোগাযোগ করা সম্ভব নয়। কারণ আপনারা অলরেডি জানেন যে রোভারের সঙ্গে আমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারি না। রোভারের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ভায়া ল্যান্ডার হয়ে সেটার সঙ্গে যোগাযোগ করতে হয়। তো ল্যান্ডার যদি জেগে না ওঠে তাহলে কিন্তু আমরা রোভারের সঙ্গে যোগাযোগ করতে পারবো না। ইসরো বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করছেন পৃথিবী থেকে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার, আর যদিও এখনও কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আরও একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে যে এই যে 14 দিন চাঁদের পৃষ্ঠে অন্ধকার ছিল, সেই সময় চাঁদে খুবই ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা প্রায় -200°C-এর কাছে, সেই সময় তাকে সুস্থ রাখার জন্য বা গরম রাখার জন্য অন্যান্য দেশের মিশনে যে সমস্ত ইকুইপমেন্টগুলো যোগ করা হয় সেগুলো কিন্তু আমাদের এই চন্দ্রয়ান 3-র কোনো মডিউলের মধ্যেই ছিল না। সেই ইকুইপমেন্টগুলো হলো থার্মাল জেনারেটর, রেডিও অ্যাক্টিভিটার। যদি চন্দ্রয়ান 3-র মধ্যে এই দুটো ইকুইপমেন্ট দেয়া থাকতো তাহলে তারা কিন্তু চন্দ্রয়ান 3-র ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে ভিতর থেকে গরম রাখত, তার ফলে আমরা সহজেই কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতাম। যেহেতু আমরা বাজেটে এই মিশনটা করছি, সেই জন্য কিন্তু এই থার্মাল জেনারেটর বা রেডিও অ্যাক্টিভ হিটারের ব্যবস্থা তাদের মধ্যে করা হয়নি। তবে এখানে আমাদের আশা কিন্তু একেবারে শেষ নয়, এখনও কয়েকদিন আমাদের হাতে সময় আছে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করছেন, যদি দেখা যায় যে শেষ মুহূর্তে যোগাযোগ হচ্ছে তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো। শুরুতে আপনাদের আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এই মিশনটা 110% সফল হয়েছে। কেন আমি এখানে 110% বললাম সেটা এবার একটু বলি। কারণ হচ্ছে, আমাদের যে অবজেক্টিভ ছিল যে 14 দিন ধরে আমরা চাঁদে কাজ করব, সেখানে চাঁদের মাটিতে আমাদের রোভার প্রজ্ঞান হাঁটাচলা করবে এবং স্যাম্পেল কালেক্ট করে সেই ডেটা পৃথিবীতে পাঠাবে, এই সম্পূর্ণ মিশন কিন্তু আমাদের 100% সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আজ যে বাকি 10%-এর কথা বলছিলাম সেটা এই জন্য, কারণ আমরা আমাদের যে মিশনের অবজেক্টিভ তার বাইরেও আরেকটা জিনিস আমরা করেছিলাম, সেটা হচ্ছে হপ এক্সপেরিমেন্ট। সেটা সম্পর্কে আমরা ভিডিও করে কিন্তু আপনাদের জানিয়েছিলাম। এই যে হপ এক্সপেরিমেন্ট আমরা করেছিলাম, এটার জন্য আমি আরও 10% আপনাদেরকে বাড়িয়ে বলেছি। এই হপ এক্সপেরিমেন্ট কিন্তু আমাদের মিশনের মেন উদ্দেশ্য ছিল না, সেটা মিশনের বাইরে ছিল। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হপ এক্সপেরিমেন্ট করা হবে।
এই হব এক্সপেরিমেন্টের জন্য আমরা আগামীতে চাঁদের যে মিশনগুলো করব সেক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। সেই জন্য সামগ্রিকভাবে আমি 110% সাফল্যের কথা বলেছিলাম। সো এই ছিল চন্দ্রয়ান থ্রি নিয়ে এই মুহূর্তের আপডেট। পরবর্তী আপডেট কী আসছে সেটা আমি আবার আপনাদের পরে জানাবো। এবার আপনাদের আদিত্য L1 মিশন সম্পর্কে একটু ছোট করে আপডেট দিয়ে দিই। আদিত্য L1 হচ্ছে ভারতের সূর্য মিশন। এ মাসের শুরুতেই তাকে সূর্যের দিকে পাঠানো হয়েছিল। এই মুহূর্তে সে L1 পয়েন্ট বা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এর দিকে যাত্রা করছে এবং আগামী 100 দিন সে এই রাস্তাতেই যাত্রা করতে থাকবে এবং শেষমেশ প্রায় 3 মাস 3.5 মাস পরে সে তার নির্দিষ্ট L1 পয়েন্টে গিয়ে পৌঁছাবে। তারপরে সূর্যের সম্পর্কে বিস্তারিত গবেষণা করবে। সো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন। ধন্যবাদ।